আসছি দুইজন, এই কমিটির সদস্য দুইজন, আহ্বায়ক আমি এবং মাননীয় সদস্য প্রফেসর আবু তাহের, উনি সদস্য, এই দুজন সদস্য আর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জামাল উদ্দিন, উনি সচিবের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জামাল উদ্দিন, এবং শেখ আমিরুল ইসলাম, উনিও সিনিয়র সহকারী সচিব, উনিও এই কমিটিকে সার্বিক সহায়তা দেবেন। এই এই কমিটির মূল দায়িত্ব হলো যে অভিযোগগুলো এখান থেকে গেছে তার মধ্যে প্রথমে 18টা দাবিনামা সম্বলিত একটা চিঠি যায়, সেটা তার মানে সেটা যায় হলো শিক্ষক সমিতির পক্ষ থেকে। তারপরে আবার 11টি দাবিনামা সম্বলিত একটা হলো অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে যায়, আর নিউজ পেপারে এই সংক্রান্ত একটা নিউজ হয়, তার প্রেক্ষিতে মন্ত্রণালয় কর্তৃক ইউজিসিকে কমিটি গঠনের কথা বলা হয়, এবং সেই কমিটি গঠনের মধ্যে কিছুটা সমস্যা ছিল যেহেতু এটা একজন মাননীয় উপাচার্যের বিষয়ে জড়িত তদন্তে, সেই কমিটি আবার পুনর্গঠিত হয় ফেব্রুয়ারির 17 ফেব্রুয়ারি পুনর্গঠিত হয়। তারপরে এই কমিটি এখন আসলো ওই অভিযোগগুলো তদন্তের জন্য। উপাচার্য মহোদয়ের ক্যাম্পাসে অবস্থান না করা, এটা একটা প্রধান অভিযোগ। তারপরে আছে বিভিন্ন দায়িত্ব পালন, যেটা হয়তো যাদের পালন করার কথা সেখানে হয়তো উপাচার্য মহোদয় বা অন্য কেউ দায়িত্ব পালন করছেন এরকম। তারপরে নিয়োগ দেওয়া হচ্ছে না, এটা একটা অভিযোগ। অনেক অভিযোগ আছে তার এগেনস্টে, যারা যাদের যাদের সাক্ষ্য নেওয়ার, সবার সাক্ষ্য নিব সাক্ষ্যের ভিত্তিতে এবং দালিলিক। আমরা কিন্তু এই কাজ অনেক আগে শুরু হয়েছে, এই কমিটি পুনর্গঠন হলেও আগের কমিটি আমি আহ্বায়ক ছিলাম, তখন সব মানে দালিলিক প্রমাণ আমরা গ্রহণ করছি দুই পক্ষ থেকে, তার ভিত্তিতে আজকে একেবারে সশরীরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে ওই প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে। এই কমিটি হলো এখানে যা লেখা আছে সেইভাবে পড়ছি আমি, অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র সদস্য ইউজিসি ঢাকা, আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের সদস্য ইউজিসি ঢাকা সদস্য, এছাড়া মোহাম্মদ জামাল উদ্দিন সিনিয়র সহকারী সচিব প্রশাসন বিভাগ, তিনি সচিবের দায়িত্ব পালন করবেন, এবং শেখ আমিরুল ইসলাম সিনিয়র সহকারী সচিব ইউজিসি, তিনি সার্বিক সহায়তা। এক বছর আগে এই অভিযোগগুলো করা হয়েছিল মন্ত্রণালয়ে, তারই ধারাবাহিকতায় আজকে ইউজিসির একটি তদন্ত কমিটি আসছে। তখন অভিযোগের সংখ্যা কম ছিল, এটি আমরা বোধহয় 45টা অভিযোগ করেছিলাম, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এই উপাচার্য মানে যখনই আসেন তখনই একটি করে আইন অমান্য করেন, একটি করে দুর্নীতি করেন, সেই অভিযোগের সংখ্যা এখন প্রায় 120টির মতো হয়েছে। যেহেতু ইউজিসির একটি তদন্ত কমিটি অলরেডি বলেছেন যে উনি করেছেন দুর্নীতি করেছেন, তো এরকম একজন মানুষের এই পদে বসে থাকার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। আমরা চাই যে অতি দ্রুত তাকে এই পদ থেকে অপসারণ করা হোক, এবং শুধু অপসারণ নয়, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক।